হরিদা তোমার চা বুদি তোমারটা দিচ্ছি আচ্ছা শোনো এইগুলো সব ডিসপ্যাচে দিয়ে দাও আর ধীরেন্দার চেকটা ছেড়ে দাও আমি সবকিছু দেখে দিয়েছি ওকে স্যার আর মিস্টার গান্ধীকে বলবে যে হ্যারি দা এই আমাকে একটা আর্জেন্ট কাজে এক্ষুনি বেরোতে হচ্ছে তুমি যদি আমার ফাইলগুলো একটু দেখে দাও আমি কি সালা তোমাদের ছাই ফেলতে ভাঙাগুলো প্লিজ দেখে দাও না ঠিক আছে দাঁত কেলাতে হবে না যাও কি নিয়ে কথা বল ও হ্যাঁ মিস্টার গান্ধীকে বলবে যে ওই এই যে হরিদা তুমি ক্যান্টিনে কত পেমেন্ট করেছো বলো তো যা হয় তাই পেমেন্ট করেছি আরে তোমার হয়েছে 412 টাকা তুমি দিয়েছো 377 টাকা ভালো করে হিসেব করে দেখ ওই 377 টাকাই হয় তোর আরে না তুমি এক মাসের শরীরবাদগুলো বাদ দিলে 20 দিন খেয়েছো মাছ ভাত এই এই তোমরা হিসেব দেখো হাকুড়ে দেখছো কি যাও না ওরা কি হিসেব করবে ওরা কি হিসেব করবে সব কি কেসি না নাকি মাসে তুই আমাকে প্রত্যেক দিন আধখানা করে পেঁয়াজ দিয়েছিস আর একখানা করে লঙ্কা দিয়েছিস এবার আমি তো সেগুলো কোনদিন ছুঁয়েও দেখিনি এবার তোমরা হিসেব করে দেখো যদি ওই আধখানা করে পেঁয়াজ আমি প্রত্যেকদিন না খাই তাহলে মাসে ওই মোটামুটি 250 গ্রামই হয় আর একটা করে লঙ্কা হয় ওই 100 গ্রাম তাহলে হিসেব করে দেখ ওই 250 পেঁয়াজ আর 100 লঙ্কা বাদ দিলে ওই 377 টাকা আরে এ তো আচ্ছা গেল কল আর আমি তো দিয়েছি তোমায় তুমি তুই কাউনি বলে দম দেবে না কেন দেবো কেন দেবো টাকা কি মাগনা আসে টাকার গাছ আছে আমার দাঁড়া দিলে ঝরঝর করে টাকা পড়বে কি মুশকিল আমি তো তোমায় দিয়েছি দিয়েছিস কেন আমি কি দিতে বলেছি ওটাই তো সিস্টেম কিসের সিস্টেম আরে কি হচ্ছে রে কি হরি সামান্য কোটা টাকার জন্য এই এই নাও নাও ইনাও নাও আমার থেকে নাও যাও যাও এখন ব্যালেন্স দিতে পারবো না পরে নিও আরে বেশি পাকা তুমি না একদম ঠিক কাজ করেছো পরের বার থেকে ওকে তুমি নুনের পয়সাও দেবে না জানো তো প্রেশারের জন্য তো তুমি নুনই খাও না এক্স্যাক্টলি আমার তো মাথা গেছে থাক কি আবার তো প্রণামের ঘটা আজকে পরীক্ষা টরীক্ষা নাকি আজ আমার জন্মদিন বাবা তাই তো সত্যি তো আজকেই তো তুই জন্মেছিলি হ্যাঁ জন্মেছিল কি কুক্ষণেই যে জন্মেছিল এখন সেটাই ভাবি না জন্মানোই ভালো ছিল কিছির বাজার হয়েছে ওগুলো কতগুলো পচা পালং পচা কচু আর ওই চুনো মাছ আচ্ছা তোমার লজ্জা নেই না মেয়েটাকে জন্মদিনে ওই চুনো মাছগুলো গেলাবে আচ্ছা কি আশ্চর্য আজকে যে মলির জন্মদিনটা কি আমার খেয়াল ছিল না কেন খেয়াল থাকে না কেন খেয়াল থাকে না কেন মেয়ের বাপ হচ্ছে মেয়ের জন্মদিন মনে রাখতে পারো না মনে ছিল না তো মনে করিয়ে দেবে তো ওহ মা থাক না সব সময় কেন এরকম বলো তুমি কিছুই ওনার মনে থাকে না সংসারে কোন দিকে খেয়াল রাখো তুমি বলো তো আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে এতটুকু খেয়াল আছে তোমার আমাদের কি ইচ্ছে করে না একটু ভালো মতন বাঁচতে বিয়ের পর থেকে একই রকম দেখে আসছি একই রকম সব সময় খালি নেই 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 টাকা থাকলে হর কেপনে মতন একই রকম কথাবার্তা কেন আমাদের কি ইচ্ছে করে না ভালো মতন আর পাঁচজনের মতন বাঁচি সুষমা আবার হ্যাঁ Many happy returns of the day, Molly. Thank you, Jethu. Thank you. Thank you, thank you, thank you. এই কালে আজকার কাউকে চুমু খেতে দেবো জেঠু তাহলে হরি মেয়ের জন্মদিনে কি দিলি কি দেবে কি দেবে পোচা পালঙ্গের ঘ্যাট আর ওই চুনো মাছ এইভাবে বলো না সুষমা আজকে চুনো মাছ দিয়েছি বলে যে কালকে কাঠাপোনা দেবে না এমন তো কোনো মানে নেই তুমি যাও 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 আমার জন্য একটু পায়েস নিয়ে এসো সকালবেলা একটু মিষ্টি মুখ করি যাও রফিক ভাই এ চা দেন এক কাপ চাপ দিছেন আপনি এখানে কোথায় এখানে কেন চাপ দিছেন নাকি আমি এটা বলেন চা চাইলে কি চা দেওয়া যায় চাপ দেন বিয়ে আমি চা চান খালি একটা চা দেন না না চা পর আগে চাপ দেন আমি চাপ দেন না খাই চা খালি চা